টাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বি ব্লান সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। Fridays Entertainment's presence. তোক মই কথা দিছিলোঁ যে ভোলাৰ ফোনটোৰ পৰা তোৰ ভিডিঅ'টো ডিলিট কৰিম, কল্লু মৰলো খৰচ হ'ল। খৰচটো মই দি দিম, কিমাননো খৰচ হ'ল? মোক জীৱনটো খৰচ হ'ব পাৰে, টাকা অলপ খৰচ হ'ল, সেইখিনি কেদি আহিলি তই? অঁ আহিলোঁ। কেইটাই দিলা, ৰাতিতে দিলা নাই এতিয়াই দিলা? কি ৰাতি দিলাক নাই এতিয়াই দিলা? থানাৰ পেৰেয়ে অঁ বোধে হেৰি কি হ'ল, কিয় তেনেকুৱা কৰিছ তহঁতি? আপনি এখন হাতত কে লৈছে কত্রিখান? নকে কি কৰিছে? তো কোনো মিছা কি কম, কওঁ দক ম্যাডাম? কক, নকলে তো নহব। ৰাতি মানে পুৱা ৰাতি পলিছিয়ে মই ভাবছো। কি ভাবছে? মাষ্টৰ ভাইজাৰ থানাত নিজৰ নাম কঁঠাল গুটা চুৰ বুলি নকৈছিল। মই ভাবছো কঁঠাল গুটা চুৰে ভূত হৈ মাষ্টৰ ভাইজনৰ গাত সোমলাক নাকি? এ নাজয় ভাল হব নেকি মিহুমা? কিয়, তোক যে লকাবত ভৰাই থব খাটাং, তোৰ লগতে মোকো থয় নেকি? অই গৰু মোৰ লগত আহি থাক। এনেকে মুখ মেলি বহি থাকিব নে বিচাৰ কুচাৰ কৰিব? কি ম্যাডাম? বিচাৰ কুচাৰ কৰক। কাক ম্যাডাম? মিহিৰাম চুতীয়াক। বিচাৰিব নালাগে, এই মিহিৰাম চুতীয়াই নিজে থানালৈ আহিছে। অ মোৰ হলি আকৌ দুখ নাই দিয়ক বাইদেউ, মই এনে ইয়াৰ লগত আহিছো, ই মোক লৈ আহিছে। বাৰু কওকচোন কিয় বিচাৰিছিলে মোক? চুতীয়া দা, আপুনি কিন্তু এইবোৰ বৰ ভাল কাম কৰা নাই দেই। মোকে ঠেলা মাৰি আপুনি পলাব নালাগিছিল, যাতা কৰিছে আপুনি। আৰে আপোনালোকৰ হৈছে কি কওকচোন? আমাৰ একো হোৱা নাই, যি হ'ব লগা আছিল আপোনাৰ হৈছে। আপোনাৰ মাথা পাতলা হয়, আপুনি যে কঁঠাল গুটিয়া চোৰ হৈ সেইখন গাঁৱত জোৱাৰ আড্ডা পাতিছিল চব পাহৰি গ'ল। অ' মাই গড, আপোনালোকে মোক এতিয়াহে পাগল কৰিব। চুতীয়া দা, আৰ ইউ অ'কে? ইয়েছ আই এম ফাইন। ইহ আপুনি ফাইন হ'ব বুলি ক'লে ফাইন হ'ব না? মোক যেনকে ৰাতি ঠেলা মাৰিছিল, মই যেনকে মাটিত পুষ্টিলোঁ, অ' প্ৰেছত থকা মানুহ হ'লে তেতিয়াই কাম চেতাই বহি গ'লো। মেডাম এখেতক ডাইৰেক্ট লগাব দিব লাগে। ৰ'ব, ভাবি চিন্তি কথা ক'ব, মই পাৰফেক্ট জেণ্টেলমেন, মোৰ নাম লৈ যদি আৰু এষাৰ কথা কয় মই আই জি পি ডি জি পি লেভেলত কথা পাতিম। হেল্ল' কুম বল হাবিজ ভাই, কোৱা কথাটো হৈয়ে বাইদেউ। কি কথা? সেইখন গাঁৱত বোলে এটা কঁঠাল গুটা বোলা চুৰ আছিল, মাৰা গৈছে দিয়কচোন। তাতে কি হ'ল? কঁঠাল গুটাৰ আত্মাটো আহি মিহি কুৰমাৰ গাত লম্পি যায় বোলে। কেচ এইটোৱে, মই আহোঁ দিয়ক বাইদেউ। ডেকা, মই কিন্তু এইবোৰ কথা বিশ্বাস নকৰোঁ। অ' মেডাম, তলুকাৰ মাৰা দি কথাটো উৰে নেদব, হ'বও পাৰে, আকৌ ডাঙৰ কথা নহয়। কঁঠাল গুটিয়া চোৰ মৰিল, আৰু কঁঠাল গুটিয়া চোৰ মৰাৰ পিছত কঁঠাল গুটিয়া চোৰৰ আত্মাই আহি তাৰ মানে মিষ্টাৰ মিহিৰাম চুতীয়াৰ দেহত সোমাল। মইনো কি জানিম ছাৰ, সকলোৱে কৈছে আৰু বিশ্বাস কৰিছোঁ, বিশ্বাসো ঠিক নহয়, মানে বিশ্বাস অবিশ্বাসৰ দুমোজাত আছোঁ ছাৰ। কঁঠাল গুটিয়া চোৰৰ নাম শুনিছোঁ, অৱশ্যে আমি দেখা নাই। ডেকা কালতে তেওঁ ঘৰ সংসাৰ কৰি গুৱাহাটীলৈ উঠি গ'ল, মৰিলেই নে বাচিয়েই আছে কোনো কনফাৰ্ম নহয়। তেনে ক্ষেত্ৰত আপোনালোকে এইবোৰ অন্ধবিশ্বাসত পতিয়ন গ'ল? কোনোৱে দেখোন ছাৰ, দুমোজাত আছোঁ। দুমোজাত থাকিব নালাগে, দুমোজাৰ পৰা ওলাই আহি কি ক'বলৈ আহিছিল কওক। কি ক'ম ছাৰ? কি ক'বলৈ আহিছিল কওক। অঁ মানে সেই কাহিনীবোৰ শুনি ভোলা ডাঙৰীয়াক লগত লৈ বৰলা থানালৈ গৈছে আৰু মই এইফালে। ভাল কথা হৈছে। ভাল কথা নহ'ল নেকি ছাৰ? কিয়, থানাত যে বৰলা গেছ কৰি লক আপত ভৰাব খাটাং। তেনে নহয় চাব, আমি ভাবিছোঁ হ'ব বুলি, যদি হয় মই আছোঁ। থেংক ইউ ছাৰ। এটা কাম কৰোঁ, দুইজন থানাৰ পৰা আহোঁগৈ বলক, আপুনি এক মিনিট বহক, মই কাপোৰযোৰ চেঞ্জ কৰি লওঁ। ভাল। মিছা ক'লে কি হ'ব, আমাৰ বিয়াৰ আগতে অ কৈঠাল গুটা চুৰ যাই গুৱাহাটী উঠছি, সেইখন গাঁৱতে খিৰি ঘৰটো ইটাও ফুট বাংলাহেন হৈ ৰ'দত উঠে বৈয়ানত জিকি থিয়া হৈ আছে বোলে। ঘৰটো দেখা নাই? দেখা নাই। এতিয়া দাদাৰ গাৰ পেৰে আত্মাটো গুচাব লাগিব। এনেকৈ গুচাওঁ বুলিয়ে গুচাব নোৱাৰি নহয় বৌ। অ' পেহী, এতিয়া কি কৰিব লাগিব?
বিরাগ উচ অজা আছে মাতবা লাগব আপনি পারব না পেহি মই পেহিয়ে ইমান ডাঙর কাম এটা কইব পাইব নাকি কি যে কয় বউ ও হেনকে নকপি মো যিমেন জগার আছিল বিরা খেদা পিতালর বড়ি খুয়া মেশিন দি যাব না পেহি কি মেশিন এ পিতালর বড়ি খুয়া মেশিনে এতু আর কি বস্তু কবা তো নরো আমার এখেতে কই থাকে দেখুন ও পিতালর বড়ি খুয়া মেশিন দি বড়ি খুয়ে দিম ভূত পলে যাব কে হাইছো হা ও পিতল বই খুয়া মেশিন মানে হল পিস্তল যায় পাগলি বিরা আর পিস্তলে দিখেত বাইসা পিস্তলে কাম নহব মোর আছি পেহে মায়ঙর পরা মাগে আনা জিমেন ছেলকে নি পুথি আছি বুক হম হমে যায় হেগলা ভাঙা সিঙা লো আতিং বেশি দিছি হেগলা মই বেশি হই পুথি পাজিব কি হল আগে কইছু দেখুনে একবার আমার হাহু মাই গরখা হেওয়া পাতি বারো গোপালক ভাত খাবা মাছি বারান্দাত বারো গোপাল বহি আছে হাহু মাই দালি তেলনি মারবা যাই গতে ঘরটো জুই লগে নেছিল তাতে তন্ত্র মন্ত্র পুরি হে হই গেল তেখেত গলগৈ গোল মানে স্যার দমদি গেলে স্যার বড়াই দমদি গোল তাকেই চুটিয়াতো তেনে মানুহ নহয় বাপ্পা ঐ কি কারবারে রামদম দিছি আমাক কি বুলি দম দিলে ডেকা বাদ দিয়ক হে এইবোর লাজ করব নালগে হে ম্যাডাম আমার যেনকে ডিজিপি আইজিপি উপরলা চুটিয়া মাস্টর উপরলা এখেত মানে হেড স্যার আমার বিষয়ে ডিজিপি আইজিপি কবা খুঁজছি আমি অকম হেড স্যার হোক আপনি একক বেলেগ একো নহয় লকআপত থব খুঁজোতে ডিজিপি আর আইজিপি স্যারর নাম লৈ দম দিলে আমার কি হল হাঁহি দিলে যে আপনি আইজিপি ডিজিপির কথা শুনে এখেত হাওয়া টাইট হয়ে গেল একো হাঁহিবলগীয় কথা হওয়া নাই বলক মিহিরাম চুটিয়াক বিচারি যাও আইছো দেই ভাল বলক বলক ওপে ই কি কইছে জানে না ইটা বলে কথাল গুইটা সরুর আত্মা তুই দাদার গারপেরে এরা নেটবা পারে নয় এরা দিছি নহলি কথাল গুইটা সরুর দরে হরই রাখে কথিত কই থাকিল ইটা তো নরে ও পারে বলে ভিতর আত্মা তুই তা ঘুমে আছে হারি পালে আর খানায় আবু প্রমাণ চাতা বুদ্ধিও আছে বলে রব কি বুদ্ধি হ্যাঁ দেখে তো এক মিনিট রসুন বি কুমা দেখা নেখানে কসুন প্রমাণ তো চাও কি হলো কি ইমান গোপন কথা এ নামাতো সতলক যাসুন মিহি কুমা কি যায় সতলক আপনার কথাতে আমার হাই উঠছি ডক মোর মোর কি কথা কেমন ভাল ভাল ভূত আছে আপনাকে যে ধরবা পারলাক ও কথাল গুতা সুর ভূতে ধরবা পারলাক না কি জমেনি হয় না দাদা ভুলতে ধরিল মালতি মোক এই এবার ভোলাক ধরব হাজার হোক সৌর আত্মা যে হাই যাতা হয়েছি আজানটু কি হল হে মাই ডিয়ার আমি গোটাই হাওয়া তুড়ি আছো আ বছরের শেষের দিনা খানা তারপর পিকনিক তারপর মিহুকুরমা পাগলা এগুলা পিছত দাউরি থাকলি আমি খাবা পাম নাপই তো তেনাহলি হা মই কি কলো করবো আর কি তুমি যি গুরু ময়ে করব লাগব নকরেকে কি করে হাই আমিও হেয়া দিয়ানপে ঢকা আছো কর কি কয়ে হে নিজের ঘর থাকলে কিবা ঢকা থাকা হয় নাকি হেতু কথা কনা হা আচ্ছা ঢকা কি বস্তু কসুন আপিতুক আপাতুই বিয়া করে নিবা লাগে নিজাকে আখান ঘর করবা লাগে
হয়না হইদে জি আপায় আপির ঘরত থাকি সংসার করে ও তাকে ধোকা ধাকা বলি কয়ে আচ্ছা কুমা মুইনা মানুষ যদি তিরির ঘরত আই থাকে ও হেতো জানো হেতো সাপে না বলি কয়ে আচ্ছা বারো ঠিক আছে কুমা তিরি যদি পলে যায় বেলেগ ঘরের মরদর লোক সংসার করে ও হেতো জানো দ হেতো থামনা সাপা বলি কয়ে বা গটাই জানো তুমি কিন্তু আসল ধোকা কি জানো না আমার বাড়ির পাশফালে জি মস্ত আইঠাগলডাল হালি আছে হেদলা বাগরি নপরিবার কারণে বা আদাল জি লোকে তো আছে তাকে ঢকা বলি কয়ে ও ঢকা নাই নাথকে মানুষ দিয়া নাপে ঢকা থাকে জীবনত তারণাত আমিও কিবা দিয়া নাপে ঢকা থাকা আনিছো হা কে এ এটা সময় নাই য পিছত বুঝাম যেটা ভাই য চা এক কাপ দেখে য হব দক বাপ্পা ওই বিজয় হা বিজয় ভাই আহ গাও বহ বহ কি কবি ক কি কবি ক মানে ওয়া কিবা কবলকে তো আহিছ ক কি কবি এই ক্ষেত্রে থাপি যাই জানে ও অফিস ভাই হুদা কি হুদা কি কথা কক্সুন জি কসু বা কুরবা অলছু আপনার ভালো কারণে কুরবা অলছু ডক মাস্টার ভাই জান নিশ্চয় নিশ্চয় কক্সুন এটু হাতর মুঠিত লকসুন কি কলে হাতর মুঠিত লবা দিছি নলা কি লকসুন হাতর মুঠিত ধরক জোরকে ধরক হচ্ছে না ধরিছো কিন্তু কিয় ধরি থাক পারিছি নজাক গিয়া এখন গরম গরম পাইছে না নাই পো অল্প বনাই জোরকে ধরক এথন পাইছে না যে কোনো বস্তু এটা হাতৰ মুঠিত জোৰকৈ ধৰি থাকিলে অলপ গৰম হয়ে এইবোৰ কথা কিয় সুধি আছে কথা লুইতাৰ আত্মাইটো কেৰা দিছি না নাই তাকে চাইছোৱে কি তই পাগল হৈছ নেকি কি কৰিছে হাফিজ ভাইবোৰ মই মূৰটো গৰম নকৰিব মাষ্টৰ ভাইজান ৰাতি কিবা বয়া সপোন দেখে নেকি হাফিজ ভাই নকা কিয় সঁচা কথা কওঁ কিয় বয়া সপোন দেখা পানা অঁ পাওঁ ৰাতি মই খোৱাৰ লগে লগে হাতত যাঠি জোং লৈ ভোলা কেৰপা হাফিজ ভাই বুধে চেনেল পেহি আটাই মোক মাৰিবলৈ খেদি আহে চবেই লগ লাগি মোক কামোৰে হাউ ভূতে ধৰিছি তাক ভূতে তো ধৰিছি নহলে কৰ সেইখান গাঁৱৰ কৈঠাল গুইটাৰ মাত উই ল'ব পাৰি হেগলা মানুহৰ আমি মাত শুনাৰ মনত নপৰি সেইহেন মানুহৰ হুবহু মাত দেখাতো হুবহু হাউ কৈঠাল গুইটা কেনে আছিল কাইও ক'বা নোৱাৰি ময়ো দেখা নাই চেংৰা কালতে গাঁও এৰি গুচি গৈছিল না কিয় গৈছিলে বিহৰ গুটি চুজি আছিল তেওঁ ৰাইজৰ মাইৰত আধা মৰা হ'ল সেই ভাজে বেমাৰত পৰি মৰিল আমাৰ বিয়াৰ আগৰ কথা দে সেই ভাজক ভাজে কঁঠালগুইটা ওলে গেল কোক গেল গুৱাহাটী গেল তাতে বিয়াও কৰলা সেই নাওমেন ভেটিটো ইয়াতে আছে ইটা বা কি হৈছে কঁঠালগুইটা মাৰা যতো হৈ না নহৈ হৈ হেন পাওঁ নহলিনো মাষ্টৰক ধৰব কেনকি সেইটোও হৈ ইটা এৰা দিব না নেদে কবাতো নৰা আৰু যদি ধৰে জাৰা ফুকা কৰিব লাগিব বুঢ়া বাসুদেউৰ কৃপাত হেগলা নহলি ভাল হয় দে হে বুঢ়া বাসুদেউ কৃপা কৰা কৃপা কৰা ও মাই ডিয়ার হাও কি আজান তু সা আকলা আকলা কে হাহি আছে হে লগ নাই আমোর এ দুরি আকলা হাই আছু ও কে বা আকলা হাই উঠিল ইটা তুমি ইছো দু লগ লাগি হাইম দে কক্সন কে হাইছি মি গুরমা ঘুতে রইছি ফুটো জসু কথাল গুটা সুর রাত মাহে পালাক না ও তাতে হাই উঠিল কেন উঠবা কত ভাল ভাল মানুষ মরি গেল হৈনা পুরোহিত মরি গেল মেলকি মাস্টর মরি গেল গিরিধরাতা মরি গেল এইগুলা হানার আত্মাই ধরবে নিল্লা ও পালাক কথার গুটা সুরর আত্মাই ভোলা কর্ম কেউ রাতে পয়ে পয়ে দেখুন দুইজনাই বেশ ফুটি তাস হক এ কিবা বেলেগ কথা পাতি আছো র কিবা রখাল কাহিনী কয়ে আছো যেন পাইছো আমি রখ পাইছো দেশুন আপনার বিলের কথা ভাবিয়ে হাই আছো এ দাদা কি এ নয়ে কিবা বেলেগ কথা পেছু
ওই মো কথা কি কইছ? তোর কথা নহয়ে মিছাকে কবা লাগে হে, সুসা কলি কি নহয়ে কর কি বকা তুমি? ওই আসল কথাটো ক ক মিছাকে কমে দাদা, আপনার কথাতে আমার হাই উঠছি ডক। মোর মোর কি কথা? কেমন ভাল ভাল ফুট আছে, আপনাকে যে ধরবা পারলাক ও কথালগুতা সুর ফুটে ধরবা পারলাক না, কি জমেনি হয় না দাদা? ফুলতে ধরিল মালতী মোক, এই এবার ভোলাক ধরব, হাজার হোক সৌর আত্মা যে। কঁঠালগুটিয়া চোরর আত্মা এবার ভোলা চোরর শরীরত সোমাব, ভোলা ক্রম কিন্তু এইবার চোরবিদ্যাত একেবারে পক্কা হয়ে উঠব দেই। ও মো উলিয়া মানুষ নাই যে নিজে নিজে ওলা গেছো। আপনি কি ডাঙর ভুলকাম করছি জানে? উয়া আর মিহিদা মই মাত লগাব আছি। দয়া মায়া করে একু লাভ নাই, ডাইরেক্ট লকাপত ভরাই দিয়ক। ঠিক কইছি ম্যাডাম, লকাপত ভরে ডগরা গুবন দিম আজি। হ্যাঁ রব, হ্যাঁ আপনি খালি মারু মারু থাকে, বাকি সব কর যে ইচ্ছা থাকে কর, কিন্তু বলির তাস করে কথা নকব। সকলে এটা কথাকে কই জানা না, হেনাই হলিয়ে ভাল আছিল হেনাই, এই কঁঠালগুটিয়া চোরৰ আত্মাটো আহি মোৰ ভিতৰ সোমাব লাগিছিল, কিবাটো এটা শিকবা পাৰিলোঁ হৈ অজা খুঁজবা পাৰি কি কিবাকে কঁঠালগুটিয়া চোরৰ আত্মাটো আমাৰ গাত ভৰ কব পাৰি না নৰি। অ কি দিয়ক কি কৈছে তুমি? আহিছ ভালেই হৈছে ৰবা, কিয় ভাল অজা একদম লাগে হা, কি কৰব কঁঠালগুটিয়া চোরৰ আত্মাটো যি বৰলৰ ভিতৰত সোমালা তাৰপে উলিয়াই আনি অ আচ্ছা আৰু সোমাইছে দিয়ক। কি কঁঠাল গুইতার আত্মা হুমে মাস্টার ভাইজান আরো লকাপল, এখন আর কি খেলা হইছে আর? ওই খেল ভারত পাকিস্তানের খেলাত কেউ ডাঙার খেলা হইছে দিয়ক। ওই তো হা এই এখন গোটে জমনি হইছি রে ভাই। ও বল রিমা হেরি এডো ওই নে খাবো এডো। ও ম্যাডাম বেটা আজি ধরাত পড়ছি, বেটা আরামত ঘরত ঘুমিয়েছিলে কতর কালারো বা এডকশন এডো সার্টর কালার কোটর কালার এগুলো মোর নিজের মেয়াদি মাতির নিচিনা নিজের বস্তু, দরকার হলে হাতত হ্যান্ডকাপ লগে ন আপত্তি নকরু নহয়, কিন্তু সার্টত ধরা হাতত ধরি টানা কোটর কালারত ধরা এগুলো আমার খুব বেয়া পাম, টেমা ছুটি যায় ফল। লকআপর পরা পলাইছিল কিয়? ও মো উলিয়া মানুষ নাই যে নিজে নিজে ওলা গেছো। আপনি কি ডাঙর ভুল কাম করছি জানে? উয়া আর মিহিদা মই মাত লগাব আছি। দয়া মায়া করে একু লাভ নাই, ডাইরেক্ট লকআপত ভরাই দিয়ক। ঠিক কইছি ম্যাডাম, লকাপত ভরে ডগরা গুবন দিম আজি। হ্যাঁ রব, হ্যাঁ আপনি খালি মারু মারু থাকে, বাকি সব কর যে ইচ্ছা থাকে কর, কিন্তু বলির তাস করে কথা নকব। মই তো আকৌ দোষ করা নাই, পুয়া সময় রাতে ঠান্ডা পাই নিজের বিছনাখানত গেলি মনত পড়াতো হই, লাহেকে আপনার ঠেলা মারি দিয়াটো হই আর নিজের বিছনাখানত বাগাত দিয়াটো হই। চুপ কথা নকব ন, মানা কৈছে যেটা নকও ন, কিন্তু এটা কথা হ্যাঁ থাকাক দক, হাও মোর কপ্পা পাইছিল এটা মোর ডাঙর কাম আছিল, আও রব করি আও। হাও আপনি আরো কত যায় ঘর হয় নাকি ম্যাডাম? যাব দিয়ক ম্যাডাম। কি চাই আছে, লকাপত ভরাই দিও ডাইরেক্ট। হব দক। ও লকাপত হব দক, উপায় তো নাই আর, বুড়া কলন কথা লটি জাগরা করে মারবা ধরছি নয় এসুই দেখলা। এই কথা যে কয় নহয় বোলে পানি লাগা ভাল, ও কাহটো রয়ে গেল ও এই নাওমান মেজখানতে বহিব পারিম না? নরে লকাপত বহিব লাগবো, আহক তেজলক হল মিহিরাম চুটিয়া বুলি তোক থানায় বহু ক্ষেত্রে রেহাই দিছিল হয় নাকি? চাও মোৰ নতুন কিতাপটোর ফটো এখন দেখুৱাচোন। মোৰ মোবাইলৰ কেমেৰাটো বেয়া হৈ আছিল, ফটো কবি লওঁ বুলিও লোৱা নহল, আটলান্টাই ফটো ৰাখিছে হবলা। অ কাপড় কানি ললি যে হবলা, যা হবলা থানালৈ গৈ মই নতুন কিতাপৰ ফটোখন চাই আহোঁ। এতিয়া নালাগে নেকি? চব পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰি, আল্ট্ৰা লাইট টি টাইম বাইট, নিহাৰ জেচমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ, গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ, বি ব্লাণ্ড চেলুন চিক্ৰেট হেয়াৰ কালাৰ, ইউ আৰ শ্বাইনিং আৰু নেৰোলেক সুৰক্ষা।